হজরত সেদুনা ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুর অসংখ্য শান ও মর্যাদা রয়েছে তিনি রদিয়াল্লাহ তালানহু খুবই নেক ও পরেজগার খোদাভিরু নিষ্ঠাবান সত্যবাদী ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে তার সম্মান ও মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে হজরত সৈদুনা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু শৈশবকাল থেকেই প্রিয় নবী সালাল্লাহু আলিহু আলি আলিবাসাল্লামের বিশেষ সান্নিধ্যভাবে ধন্য হন প্রিয় নবী সালাল্লাহ আলীবাসাল্লাম হজরত সেদুনা ইমাম হুসাইন রদিয়া লাহুতা তাল্লানুর জন্ম মোবারকের পর তার ডান কানে আজান এবং বাম কানে তকবির পাঠ করেন অতপর নিজের বরকতময় উচ্ছিষ্ট খাবার থেকে প্রথম খাবার মুখে তুলে দিয়ে দোয়া দ্বারা ধন্য করেন সপ্তম দিনে তার নাম রাখেন হুসাইন এবং একটি ছাগল জবায় করে তার আকিকা সম্পন্ন করেন অপর এক হাদিসে বর্ণিত হজরতে সেদনা ইমাম হাসান ও ইমাম হোসাইন রদি আল্লাহু আলা আনহুমার প্রতি ভালোবাসা জ্ঞাপনার্থে সাল্লাহ সাল আলিবাসালাম ইরশাদ করেন যে ব্যক্তি হাসান ও হোসাইন রদি আল্লাহু আলা আনহুমাকে ভালোবাসল সে আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো প্রিয় ইসলামী ভাইরা হজরত আলী রদিয়া আল্লাহু তালাহুর কলিজার টুকরা মা আমিনার নয়ন মণি ইমামে আরশে মাকাম হজরত সেদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহুতা আল্লাহু তালাহুর আপাদ মস্তক কারামতে পরিপূর্ণ ছিল তার সান ও মর্যাদা সম্পর্কে হজরত আলামা জামি রহমতুল্লা তা আলীহি বলেন হজরত ইমামে আলী মাকাম হজরত সেদনা ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাল্লানুর শাহানু মর্যাদা এমন ছিল যে যখন তিনি অন্ধকার রাতে কোথাও যেতেন তখন তার পবিত্র ললাট ও উভয় গণ্ডদেশ মুবারক থেকে নোরের ঝলক বিচ্ছুরিত হতো যার ফলে তার চতুর্দিকে আলোকিত হয়ে যেত সুলতানে কারবালা সেইদুল সোহাদা হজরত সেদনা ইমাম হুসাইন রাজি আল্লাহু তাল্লানুর ইবাদতের প্রতি আগ্রহ ছিল প্রবল শাহজাদা ইমাম আলী মাকাম হজরত সেদনা ইমাম জেনুল আবেদিন রদিয়াল্লাহু তালাহু বলেন আমার আব্বা জান হজরত ইমাম হুসাইন রদিয়ালু তালাহু দিন ও রাতে এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন আল্লা পাকে রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক আমিন বিজাহিনবিগিল আমিন صلى الله تعالى عليه وسلم